সংসদে না যাওয়ার সিদ্ধান্তের পরদিনই আশ্বাস পেয়ে জাতীয় পার্টি সংসদে গেছে বলে দলের পক্ষ থেকে বলা হয়েছে। যদি দলের চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধী দলীয় নেতা করার দাবিটি এখনও পূরণ হয়নি। আপাতত সরকারের তরফ থেকে রওশন এরশাদকে থামিয়ে জাপাকে সংসদে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এদিকে রওশন এরশাদের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এখনই জি এম কাদেরকে সংসদে বিরোধী দলীয় নেতা করা হচ্ছে না, কারণ রওশন এরশাদের ব্যাপারে আগে থেকেই সরকারের উচ্চমহল সহানুভূতিশীল। রওশন দীর্ঘদিন ধরে ব্যাংককের হাসপাতালে শয্যাশয়ী। তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে বিদেশে চিকিৎসায় সরকারি যে আর্থিক সহযোগিতা পাচ্ছেন, পদ হারালে সেটা আর পাবেন না। এ কারণে রওশন এরশাদ বিরোধী দলীয় নেতার পদ ধরে রাখতে চান। সরকারও এ ব্যাপারে সহানুভূতিশীল। এ অবস্থায় রওশন এরশাদ তার অনুসারীদের নিয়ে 26 নভেম্বর দলের যে সম্মেলন ডেকেছিলেন সেটা আপাতত বন্ধ করিয়ে সরকার জি এম কাদেরের নেতৃত্বাধীন জাপাকে সংসদে ফেরাতে উদ্যোগ নেয়। এর আগে গত রোববার জাপার সংসদীয় দল সিদ্ধান্ত নেয় জি এম কাদেরকে বিরোধী দলীয় নেতা করতে তারা 2 মাস আগে সংসদে যে প্রস্তাব পাঠিয়েছে সেটা কার্যকর না হওয়া পর্যন্ত সংসদে যাবে না তারা। কিন্তু পরদিন সোমবার জাপা সংসদ অধিবেশনে যোগ দেয়। তার আগে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দলটি জানায় স্পিকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতেই তারা সংসদে যাচ্ছেন। যদিও সংসদ সচিবালয়ের দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, জাপাকে স্পিকার আশ্বাস দিয়েছেন বলে যে কথা বলা হচ্ছে সংসদ সচিবালয়ে সে বিষয়ে এখনও অবহিত নয়। এ বিষয়ে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার যে সিদ্ধান্তই নেন তা সংসদের অধিবেশনেই জানানো হবে। জি এম কাদেরকে বিরোধী দলীয় নেতা করার বিষয়টি নিয়ে গত রোববার স্পিকারের সঙ্গে কথা বলেছিলেন জাপার এমন একজন নেতা। গণমাধ্যমকে বলেছেন তারা স্পিকারের কথাবার্তায় সন্তুষ্ট হতে পারেননি। স্পিকার আইনি জটিলতার কথা উল্লেখ করে বিষয়টি নিয়ে রুলিং দেওয়ার কথা জানান। এরপর রোববার রাতে জাপা সংসদে না যাওয়ার সিদ্ধান্ত গণমাধ্যমকে জানায়। এখন সরকারের কোন পর্যায় থেকে কী ধরনের আশ্বাসে জাপার সিদ্ধান্ত পাল্টে সংসদে গেল তা নিয়ে চলছে নানা সমালোচনা। এর আগেও রওশন এরশাদ আহত দলীয় সম্মেলন স্থগিত করার কোনো যোগসূত্র আছে কিনা সেটাও আলোচিত হচ্ছে দলের নেতাকর্মীদের মধ্যে। রোববার জি এম কাদেরের নেতৃত্বাধীন জাপার সংসদ বর্জনের ঘোষণা দেওয়ার পর ওই রাতেই রওশন এরশাদ 26 নভেম্বরের সম্মেলন স্থগিত করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠান তার প্রেস উইংয়ের দায়িত্বশীল কাজী লুৎফুল কবির। বিজ্ঞপ্তিতে সম্মেলন স্থগিত করার কারণ উল্লেখ ছিল না। কাজী লুৎফুল কবির সোমবার রাতে গণমাধ্যমকে বলেন এ বিষয়ে তিনি কিছু জানেন না। এ বিষয়ে জানতে ব্যাংককে চিকিৎসাধীন জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে সোমবার কয়েকবার ফোন দিলেও তিনি ধরেননি বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তার সঙ্গে থাকা ছেলে সাদ এরশাদের ফোনটিও বন্ধ পাওয়া যায়। এছাড়াও ঢাকায় রওশন এরশাদের পক্ষ হয়ে তৎপর নেতাদেরও ফোন বন্ধ ছিল বলে গণমাধ্যমে বলা হয়। জাপার দায়িত্বশীল একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জি এম কাদেরের নেতৃত্বে জাপার সংসদীয় দল সংসদ বর্জনের ঘোষণা দেওয়ার পর সরকারের উচ্চ পর্যায় থেকে রওশন এরশাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরই ঢাকায় রওশনের পক্ষে সক্রিয় দুজন নেতাকে সম্মেলন স্থগিত করতে ঘোষণা করতে বলা হয়। তারপর তড়িঘড়ি করে ওই সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। অপরদিকে রোববার রাতেই জাপার কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে সরকারের উচ্চ পর্যায় থেকে আলাদাভাবে যোগাযোগ করা হয় এবং তাদের মনোভাব জানার চেষ্টা করা হয় বলেও জানা গেছে। সোমবার বিকেল 4:30 সংসদ অধিবেশন শুরু হয়। তার আগে দুপুরের দিকে সংসদ এলাকায় যান জাপার কয়েকজন সংসদ সদস্য। এই খবর দলের শীর্ষ নেতাদের কানে গেলে বিকেল 3:00 দিকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বলা হয়, দলের চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের দলীয় সংসদ সদস্যদের সংসদে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। পরে দলের সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদকে বিরোধী দলীয় চিফ হুইপ করার লিখিত প্রস্তাব জমা দেয় জাপা। এই পদে থাকা মশিউর রহমান রাঙাকে সম্প্রতি দল থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে জাপার মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক গণমাধ্যমকে বলেন, রওশন এরশাদের সম্মেলন স্থগিত করার সঙ্গে জাপার সংসদে যোগদানের কোনো সম্পর্ক নেই। জি এম কাদেরকে বিরোধী দলীয় নেতা করার বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত দেওয়া হবে, স্পিকারের এমন আশ্বাস পেয়েই তারা সংসদে অধিবেশনে যোগ দিয়েছেন।